এই যে জয়লাভ করলেন এই ধরনের রেজাল্ট, এর অর্থটা কি, মানে কি অর্থ এর? এর অর্থ হচ্ছে ম্যাজিক, মতো ম্যাজিক। যে মতুয়াদের ভর করে টিএমসি এসেছিল, সেই মতুয়াদের ঠাকুরবাড়ি, মতুয়া বাড়ি, ঠাকুরবাড়ি, সিদ্ধান্ত ঠাকুরবাড়িকে আজকে অবজ্ঞা করার ফল পেয়েছে। মানে শুধু কি অবজ্ঞা না, এর সঙ্গে প্রধানমন্ত্রীর আশা, এনআরসি, ওদের অবজ্ঞা করা, সেখানে তো অবশ্যই প্রধানমন্ত্রী আসার একটা বিশাল ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী 72 বছরে যে কোনোদিনও প্রধানমন্ত্রী আসেনি, আজকে সেখানে প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িতে এসছে। তো মতুয়াদের কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। মতুয়ারা ডিপ্রাইভ, উদ্বাস্তু মানুষ হিসেবে আমাদের বেশিরভাগ সম্পর্কে মতুয়া, তাদের প্রতি কেউ ধ্যান দেয়নি। আর এনআরসি ইস্যু কি আপনাদের উপর আস্থা রেখেছে? অবশ্যই, এনআরসিতেই কেউ বেরিয়ে যাবে, কারা দেশে থাকার যোগ্য, কারা না যোগ্য। মতুয়া মানুষ উদ্বাস্তুরা আপনাদের উপরেই তাহলে আস্থা রাখলো? হ্যাঁ, পিয়ার ঠাকুর, স্বর্গীয় পিয়ার ঠাকুর আমার ঠাকুরদা তো উদ্বাস্তু আন্দোলনের জনক। এটা তো উদ্বাস্তু প্রথম ল্যান্ড, ঠাকুরবাড়ি উদ্বাস্তু আন্দোলনের ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম ল্যান্ড হচ্ছে শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ি। তো এখান থেকেই তো উদ্বাস্তু আন্দোলনের উৎস, এটা তো আবার বলারও কিছু নেই। তৃণমূলরা বলছে গত বছর যে ভোট ওরা পেয়েছিল, এবার তার থেকেও 26,000 ভোট বেশি পেয়েছে। মতুয়া ভোটের প্রভাব কিছু হয়নি, মতুয়ারা যেরকম ছিল তেমনই আছে। সিপিএম এর ভোট ভেঙে শান্তনু ঠাকুর জয়লাভ করেছে। হেরে যাওয়ার পরে কত কথা বেরোবে, ঠিক আছে? হেরে যাওয়ার পর অনেক কথা বলে, গতবার ভোট ছিল 3,14,000, এবার হয়েছে 6,85,000। এই ভোটটা সিপিএম এর ভোট ছিল, 4,00,000 ভোট সিপিএম এর ছিল এক্সট্রা। সিপিএম তো এবারও 84,000 না 85,000 ভোট পেয়েছে, তাহলে 2,00,000 ভোটের হিসেবের গড়বড়, তাহলে 8,00,000 বাড়লো করতে হবে। সেই হিসেবটা এবার টিএমসি দেবে আমাদের। উদ্দেশ্যে কিছু বলবেন? অনেক কথা তো আপনাকে বলছি। বাচ্চা ছেলে, কোনো উদ্দেশ্য নেই ওর, কী বলবো, বাচ্চা ছেলের কী বলে ওনার? কি জেলা সভাপতি প্রচুর দেখে দেখাতে গেছে না? এখন আমি হাফ প্যান্ট পরিয়ে হাঁটাবো রাস্তায়, গেরুয়া হাফ প্যান্ট পরিয়ে।